প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি মোহাম্মদ তাজুল ইসলাম আজ দশম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্র বাংলা ভাষার ব্যাকরণ পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ বাগধারা ক্লাসে স্বাগত জানাচ্ছি দেখো এক কুড়ে লোকের শখ হল খেজুর খাওয়ার কিন্তু সেজন্য তাকে গাছ থেকে কষ্ট করে খেজুর পারতে হবে এ কাজটুকু করার ইচ্ছেও ওই কুড়ের একেবারে নেই তাই সে পথের ধারে এক খেজুর গাছের নিচে শুয়ে থাকল তার আশা যে হঠাৎ দু একটা খেজুর তার মুখে পড়বে আর সে মজা করে খাবে অনেকক্ষণ শুয়ে থাকার পর গাছ থেকে একটি পাকা খেজুর এসে পড়ল ঠিক তার গোফের উপর গোপ থেকে খেজুরটি নিয়ে মুখে পুড়ে খাওয়ার মতো কষ্টও সে অলস ব্যক্তিটি করতে নারাজ কি আর করা গোফের উপর খেজুর নিয়ে শুয়ে রইল বেচারা অপেক্ষা করতে থাকে এই আশায় যে কোনো পথিক পাশ দিয়ে যাবার সময় তার গোপ থেকে খেজুরটি তুলে মুখে পুড়ে দেবে অতপর সে এটা খাবে তাহলে এতক্ষণ যে গল্পটুকু আমরা পড়লাম এখান থেকে আপনাদের অনুধাবন হলো যে এই লোকটি নিতান্ত অলস এই যে আমরা বাগধারা পড়ি তাহলে তোমরা বুঝতে পেরেছ যে নিতান্ত অলস বোঝাতে এই বাগধারাটি ব্যবহার করা হয় গোফ খেজুরে যার গোফে খেজুর ছিল কিন্তু সে মুখে পুড়ে দিয়ে খায়নি তখন থেকে নিতান্ত অলস ব্যক্তি অর্থে এই খেজুরের কথাটি ব্যবহার করা হয় আজকে সেই পাঠ বাগধারা পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ এই পাঠ শেষে তোমরা কি শিখবে এই পাঠ শেষে তোমরা বাগধারার সংজ্ঞা বলতে পারবে বিভিন্ন বাগধারা জানতে পারবে বাগধারাগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে শব্দের ব্যবহারের বৈচিত্র্য অনুধাবন করতে পারবে শব্দের ধরনের অর্থ একটা আবিধানিক অর্থ আর একটা হচ্ছে ব্যবহারিক অর্থ তাহলে শব্দের এই আবিধানিক অর্থ আর ব্যবহারিক অর্থের মধ্যে পার্থক্য কি আমরা একটু জেনে নেই। যেমন উদাহরণ দেখো ছাত্রটির মাথা ভালো তোমা নিশ্চয়ই জানো যে মাথা শব্দের অর্থ মস্তক কিন্তু ছাত্রটির মাথা ভালো এখানে মাথা শব্দটি কিন্তু মস্তক অর্থে ব্যবহৃত হয়নি এখানে মাথা শব্দটি মেধা অর্থে ব্যবহৃত হয়েছে এটি রীতিসিদ্ধ প্রয়োগ হয়েছে ইনি আমার বৈবাহিক এই বৈবাহিক শব্দের অর্থ বিবাহ সম্পর্কিত কিন্তু এখানে এই বৈবাহিক শব্দটি বিবাহ সম্পর্কিত ব্যবহৃত না হয়ে শ্বশুর সম্পর্কিত অর্থে ব্যবহৃত হয়েছে এখানে অর্থের সংকোচন ঘটেছে তিন নম্বর দেখো মেয়ের শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠানো হয়েছে এই তত্ত্ব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংবাদ কিন্তু এই বাক্যে তত্ত্ব শব্দটি উপঢৌকন বা উপহার সামগ্রী অর্থে ব্যবহার করা হয়েছে এখানে শব্দের অর্থান্তর হয়েছে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস এখানে হংস শব্দটির অর্থ হাঁস যদিও কিন্তু এখানে হাঁসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এখানে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস বলতে শ্রী শ্রীরামকৃষ্ণ পরম সন্ন্যাসী এই অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ সন্ন্যাসী অর্থে পরমহংস কথাটি ব্যবহার করা হয়েছে এখানে শব্দের উৎকর্ষ হয়েছে আরেকটা দেখো জ্যাঠামি করে না এখানে জ্যাঠামি জ্যাঠা অর্থ হচ্ছে বাবার বড়ো ভাই কিন্তু সে অর্থে ব্যবহৃত না হয়ে এখানে জ্যাঠামি শব্দটি ধৃষ্টতা অর্থে ব্যবহার করা হয়েছে এখানে শব্দের অপকর্ষ বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে তাহলে আমরা দেখলাম যে একটা শব্দ তার আবিধানিক অর্থ এক ধরনের আর ব্যবহারিক অর্থ আর এক ধরনের এই পার্থক্যটি আমরা এখান থেকে বুঝলাম তাহলে শব্দের ব্যবহার দুই প্রকার এক বাচ্চার্থ দুই লক্ষার্থ এবার সংজ্ঞা জানি বাচ্চার্থ মানে কি বাচ্চার্থ শব্দের আবিধানিক অর্থই বাচ্চার্থ অর্থাৎ শব্দ যখন আবিধানিক অর্থে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় বাচ্চার্থ আর লক্ষার্থ যে সকল শব্দ আবিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় ওই অন্য অর্থগুলোই তাদের লক্ষ্যার্থ আমরা একটু আগে উদাহরণ দেখেছিলাম যে মাথা শব্দটি মস্তক হিসাবে ব্যবহার না করে আমরা এটাকে মেধা অর্থে ব্যবহার করেছি এটি তার লক্ষার্থ আর যখন মাথা শব্দটি মাথা অর্থে ব্যবহৃত হবে সেটি হবে বাচ্চার্থ এবার আসি আমরা বাগধারায় যে বাগধারা কি? কোনো শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে তখন সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলে যেমন ধরো মুখ শব্দটি এই মুখ শব্দটিকে আমরা শব্দযোগে আমরা বাগধারার উদাহরণ দেখব যেমন আমরা বলি এসেলে বংশের মুখ রক্ষা করবে এখানে মুখ রক্ষা অর্থ হচ্ছে সম্মান বাঁচানো খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে এখানে খোদার অনুগ্রহ লাভের কথা বলা হয়েছে মুখ শব্দের আমরা বাক্যে ব্যবহার দেখলাম এই বাগধারার উদ্ভব কিভাবে। এই বাগধারা কিন্তু একদিনে আসেনি এটি আমাদের ভাষার একটি ঐতিহ্য নানাভাবে নানা ঘটনার মধ্য দিয়ে এগুলোর উদ্ভব ঘটেছে আমরা প্রথমে এরকম একটি ঘটনা পড়েছিলাম তাহলে দেখো কিছু বাগধারা প্রবাদ প্রবচনমূলক বাক্যের অংশ বিশেষ যেমন আমরা বলি কই মাসের প্রাণ এই অংশটি বাগধারা বা বিশিষ্টার্থক বাক্যাংশ হিসাবে আমাদের মধ্যে ব্যবহৃত হয়ে আসছে এখানে বক্তব্য কই মাসের দীর্ঘজীবিতার মধ্যেই সীমাবদ্ধ নেই যে কই মাছ অনেক সময় বাঁচে তার মধ্যেই এই অর্থ সীমাবদ্ধ নেই বরং এই কই মাসের দীর্ঘজীবিতার মধ্য দিয়ে এমন মানুষের কথা বলা হয়েছে যারা অতি দুঃখ কষ্টের মধ্যেও দীর্ঘকাল বেঁচে থাকে তাহলে কই মাসের প্রাণ বলতে সেই মানুষগুলোকেই বোঝানো হয়েছে কোনো দেবদেবীর নাম পৌরাণিক ঘটনা কোনো বিখ্যাত হয়ে যাওয়া ব্যক্তির নাম কোনো স্থান থেকেও বাগধারার উদ্ভব ঘটে তাহলে বাগধারাগুলো কিভাবে আসে আমরা তার দুটি উৎস আমরা এখানে দিয়েছি বাগধারার প্রয়োজন কি যে ভাষায় আমাদের বাগধারা কি কাজে লাগবে এক এই বাগধারাগুলো মানুষের মনের বিচিত্র ভাব প্রকাশে সাহায্য করে থাকে দুই বাগধারা ব্যবহারে ভাষা প্রাণবন্ত হয় এবং ভাষার ভাব প্রকাশের ক্ষমতা বৃদ্ধি পায় তিন ভাষা সংক্ষেপণের জন্য বাগধারা প্রয়োজন যেমন ধরো আমরা যদি অনেক সময় বলি যে সে কৃপণ অনেক কৃপণ ব্যক্তি তাহলে সেটা যদি আমরা বাক্যে এরকম বলি লোকটি অনেক কৃপণ ব্যক্তি তাহলে কিন্তু বাক্যটি সুন্দর হয় না যদি বলি লোকটি যক্ষের ধনের মতো সম্পত্তি আটকে রেখেছে তাহলে আমরা কৃপণের ধন বলেই জানি তাহলে এরকম এই যে কই মাসের প্রাণ লোকটা অনেকক্ষণ বেশি আছে এমন কথা না বলে যদি কই মাসের প্রাণ বলি তাহলে ভাষায় নতুন শব্দ আসলো ভাষার সংক্ষেপ হলো আর বাক্যটি সুন্দর হলো তা রীতিসিদ্ধ প্রয়োগ কী রীতিসিদ্ধ প্রয়োগ হচ্ছে বাগধারা গঠনে বিভিন্ন পদের ব্যবহারকে রীতিসিদ্ধ প্রয়োগ বলে যেমন ধরো হাত এই হাত শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ আমরা হাতকে হাতের পাঁচ যখন বলি তখন সেটি হয়ে যায় শেষ সম্বল যেমন আমরা একটা বাক্য গঠন করেছি এ টাকা কটি ছিল আমার হাতের পাঁচ মানে শেষ সম্বল এরকম হাতে খড়ি হাতে খড়ি মানে বিদ্যা আরম্ভ এ মাসেই খোকার হাতে খড়ি হবে মানে বিদ্যা আরম্ভ হবে এরকম মাথা শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ দেখি যেমন আমরা বলি মাথা ধরা রোগ বিশেষ তখন মাথা ব্যথা এটা আগ্রহ বোঝাতে ব্যবহার করা হয় যেমন আমার এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই এরকম বলি মাথা খাওয়া মানে শপথ করা সে অর্থে ব্যবহার করা হয় যে মাথা খাও পত্র দিতে ভুলো না গায়ের মাথা মানে মোড়ল যেমন এই লোকটি গায়ের মাথা এ অর্থে আমরা ব্যবহার করে থাকি আবার দেখো মাথা দেওয়া তিনি এ বিষয়ে মাথা দিয়েছেন মানে দায়িত্ব গ্রহণ করেছেন মাথা পিছু মানে জনপিতু জনপ্রতি অর্থাৎ আমরা বলি যে মাথা পিছু আয় কত এরকম বলি তাহলে আমরা মাথা শব্দটি বিভিন্ন অর্থে প্রয়োগ করলাম মাথা ধরা মাথা ব্যথা মাথা খাওয়া গায়ের মাথা মাথা দেওয়া এবং মাথা পিছু তাহলে একটা শব্দ আমরা কত অর্থে ব্যবহার করলাম এতে কিন্তু আমাদের ভাষা সমৃদ্ধ হলো ভাষার শব্দ ভাণ্ডার বৃদ্ধি পেল এবার দেখো কাঁচা শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ কাঁচা শব্দটি বিশেষণ তাহলে বিশেষণ শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ কাঁচা কথা গুরুত্বহীন কথা কাঁচা ঘুম অল্প খড়ের ঘুম কাঁচা সোনা মানে নিখাদ স্বর্ণ যে সোনার মধ্যে কোনো খাদ নেই কাঁচা বয়স মানে অপরিণত বয়স কাঁচা খাতা যে আমরা খসড়া করি যে খাতায় সেটাকে বলি কাঁচা খাতা কাঁচা ইট মানে অদগ্ধ ইট যে ইট পোড়ানো হয়নি তাহলে আমরা কাঁচা দিয়ে এতগুলো শব্দ তৈরি করলাম এবং অর্থ ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হলো এবার দেখি যে কাঁচা লোকই কাঁচা কাজ করে এখানে প্রথম কাঁচাটা হচ্ছে আনারি লোক অদক্ষ লোক আর কাঁচা কাজ করে এখানে কাঁচা আবার ব্যবহার করা হয়েছে অনিপুণভাবে দক্ষ নয় তাহলে আনারি যিনি কাজে দক্ষ নন তিনি অনিপুণ কাজ করে থাকেন বা কাঁচা কাজ করে থাকেন তাহলে এই যে দুটা কাঁচাই একই বানান কিন্তু বাক্যে দুটি অর্থে ব্যবহার করা হলো এবার বাক্যে পাকা বিশেষণ শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ যে পাকা শব্দটি কিভাবে ব্যবহার করা হয় দেখো পাকা কথা মানে শেষ সিদ্ধান্ত সূচক কথা যেমন আমরা বলি পাকা কথা চাই পাকা বন্দোবস্ত এখানে স্থায়ী অর্থে ব্যবহার করা হয়েছে যেমন পাকা বন্দোবস্ত করে এসেছি এ হচ্ছে পাকা রাঁধুনির রান্নায় পাকা রাঁধুনি অর্থ দক্ষ যিনি রান্নায় দক্ষ দক্ষে পাকা স্রে পাকা শব্দটির অর্থ হচ্ছে অকালে পরিপক্ক যেমন ঈশ্বরে পাকা ছেলেদের কথা অসহ্য একেবারে পাকা হাতের লেখা এখানে পাকা হাত মানে দক্ষ লেখক যিনি লিখতে খুব দক্ষ আবার শেষে দেখো আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি এখানে পাকা ধানে মই দেওয়া কথাটির অর্থ হচ্ছে হক নষ্ট করা তাহলে আমি বলছি যে আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি যে আমার সাথে শত্রুতা করছো এবার দেখো শব্দাত্মক ও পদাত্মক বাগধারার অর্থের পার্থক্য এই যে শব্দটি শব্দাত্মক ও পদাত্মক অর্থাৎ এই বাগধারাগুলো কখনো শব্দ হিসাবে আবার কখনো পদ হিসাবে ব্যবহৃত হয় এবং তখন অর্থের পার্থক্য দেখা যায় লক্ষ্য করো গা সওয়া গা সওয়া মানে অভ্যস্ত হওয়া পরেটা দেখো গায়ে সওয়া তাহলে প্রথমটা হচ্ছে শব্দ আর পরেরটা হচ্ছে পদ এর পার্থক্যটা কী প্রথমটাতে গায়ে কোনো বিভক্তি যুক্ত হয়নি গা সওয়া কিন্তু পরেরটাতে গায়ে এখানে সপ্তমী বিভক্তি ব্যবহৃত হয়েছে এবং যখন শব্দের মধ্যে বিভক্তি যুক্ত হয় সেটিকে পদ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে গা সওয়া তাহলে হলো শব্দ আর গায়ে সওয়া হচ্ছে পদ আরও দেখো গা লাগা মানে মনোযোগ দেওয়া আবার গায়ে লাগা মানে অনুভূত হওয়া হাত আসা হাত আসা অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া আবার হাতে আসা সেটা হচ্ছে অর্থ হচ্ছে আয়ত্ত হওয়া এবার আমরা কতগুলো বাগধারা গুরুত্বপূর্ণ বাগধারা এগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই অর্থগুলো আমরা জেনে নেই অকাল কুষ্যাণ্ড এর অর্থ হচ্ছে অপদার্থ অপদার্থ আবার দেখো অগস্ত যাত্রা এর অর্থ হচ্ছে মারা যাওয়া অঘাত জলের মাস সুচতুর ব্যক্তি অগ্নি সর্বা নিরতিশয় ক্ষুদ্র অকুল পাথার ভীষণ বিপদ অনন্য রোদন নিষ্ফল আবেদন এবার দেখো আককেল গুরুম হতবুদ্ধি আট কপালে হতভাগ্য আকাশ কুসুম অসম্ভব কল্পনা স্লামি নির্বুদ্ধিতার দণ্ড আদায় কাজকলায় শত্রুতা আমরা কাঠের ঢেকি অপদার্থ আষাঢ়ে গল্প আজগুবিকেচ্ছা ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য ঈশ্রে পাকা অকালপক্ষ উড়ন চণ্ডী অমিতবেই উড়ো চিঠি বেনামি পত্র এক চোখা পক্ষপাতিত্ব স্পার ও স্পার মীমাংসা একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় এখানে দেখো বিপরীত বাগধারা ইঁদুর কপালে মন্দ আবার একাদশে বৃহস্পতি হচ্ছে সৌভাগ্যের বিষয় কপাল ফেরা সৌভাগ্য লাভ কলুর বলদ একটানা খাটুনি কাঁঠালের আমসতত্ব অসম্ভব বস্তু কেতা দূরস্থ পরিপাটি কেশে গন্ডুস পুনরায় আরম্ভ গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ ঘোড়া রোগ সাধ্যের অতিরিক্ত স্বাদ এবং অত্যন্ত আবার দেখো বেহায়া গরিব দহরম মহরম ঘনিষ্ঠ সম্পর্ক তামার বিষ অর্থের কুপ্রভাব দুধের মাছি সুসময়ের বন্ধু বক ধার্মিক বা বিড়াল তপস্বী ভণ্ড সাধু ভিজে বিড়াল কপটাচারী রাবণের চিতা চির অশান্তি সাপে বর অনিষ্টে ইষ্টলাভ এবার কতগুলো সমার্থক বাগধারা দেখি উভয় সংকট এবং শাকের কলাত একই অর্থ উভয় দিক দিয়ে বিপদ ডুমুরের ফুল অমাবস্যার চাঁদ একই অর্থ দুর্লভ বস্তু দা কুমড়া অহিনকুল ভীষণ শত্রুতা অর্থে ঢাকের কাঠি ক্ষয়ের খা পোসায় পরতে এবং বিস্মিল্লায় গলদ গোড়ায় গলত শুরুতে ভুল সোনায় সোহাগা মণিকাঞ্চন যোগ উপযুক্ত মিলন এবার আমরা দেখি বহু নির্বাচনী প্রশ্ন ইঁদুর কপালে বাগধারাটির বিপরীত বাগধারা কোনটি তাহলে ইঁদুর কপালে এখানে একাদশী বৃহস্পতি হবে অকুল পাথার বাগধারাটির অর্থ কী অকুল পাথার ভীষণ আপে বিপদ আর শব্দের ব্যবহার কত প্রকার দুই প্রকার এই পাঠে আমরা যা জানলাম বাগধারা কি বিভিন্ন বাগধারার অর্থ এবং বিভিন্ন বাগধারার ব্যবহার আর শব্দের ব্যবহার এবার তোমরা বাড়ির কাজটা করবে বাংলা শব্দের ব্যবহারে বাচ্চার্থ ও লক্ষ্যার্থ বলতে কী বোঝো আর নিম্নলিখিত বাগধারাগুলোর অর্থ লিখো ও বাক্য গঠন করো কেতাদুরস্থ গোল্লায় যাওয়া কাণ্ড উলুবনে মুক্ত ছড়ানো কাঠের পুতুল শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে এই বাড়ির কাজগুলো করবে এবং স্কুল খুললে তোমাদের বিষয় শিক্ষককে দেখিয়ে মূল্যায়ন করবে তোমাদের এই ক্লাসটি তোমাদের যদি আরও দেখ আবার দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করো তোমাদের কোনো মতামত থাকলে আমার ঘরে আমার স্কুল এই ফেসবুক পেজে তোমরা কমেন্টস করো আর অথবা আমাদের ইমেল করতে পারো সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ